আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো বিভিন্ন ক্যাটাগরি রাইস মিল বা বিভিন্ন প্রকার রাইস মিল। এই বিভিন্ন প্রকার মেশিনের সাথে থাকছে বিভিন্ন ধরনের রাইস মিল। তো এই বিভিন্ন ধরনের রাইস মিলের বর্তমান বাজার মূল্য কত এবং কোন মেশিনের কতটুকু ক্যাপাসিটি, আপনি কিভাবে ক্রয় করবেন, কোথায় পাবেন এবং কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন, এই ভিডিওতে আমি আপনাদের জন্য বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন বিভিন্ন প্রকার মেশিন সরঞ্জাম আপনারা দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। প্রথমে আমি যে মেশিনটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে স্টিল পাঁচ জালের রাইস মিল, কেউ বলে তিন সালের রাইস মিল। তো এই রাইস মিলটি কিন্তু এখানে রাখা আছে, অনেক বড় লং একটি রাইস মিল। তো এটা হচ্ছে রাইস মিলের ব্যাক সাইড। আপনারা যদি ফ্রন্ট সাইড দেখেন, ফ্রন্ট সাইড কিন্তু এই যে এই পাশে, এটা ফ্রন্ট সাইড। নিচের এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট সাইড। তো এই মেশিনগুলো আপনারা যদি আপনাদের কাছ থেকে নিতে চান, এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 40,000 টাকা উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস। প্রতি ঘন্টায় ক্যাপাসিটি 40 থেকে 45 মন। যদি কিনা আপনি ডিজেল ইঞ্জিন দেন, 40 থেকে 45 হর্স পাওয়ার যে কোনো একটি ডিজেল ইঞ্জিন দিতে পারবেন। ইলেকট্রিসিটি দিয়ে চালাইলে আপনার দিতে হবে 40 হর্স পাওয়ার অথবা 50 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর। তো ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন ভিভেল বা সিভেল বা ফ্ল্যাট পুলি যেটাই বলেন না কেন, এটা কিন্তু ভি পুলি বা সি পুলি বলেন এটা, আর এখানে আছে ফ্ল্যাট পুলি, আপনারা কিন্তু মেশিন যখন চাইবেন তখন আপনি পুলি উল্লেখ করতে পারবেন, আপনার ইচ্ছাধীন পুলি নিতে পারবেন। তো ভিউয়ার্স, পাশাপাশি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেম ক্যাটাগরি মেশিন, এটা হচ্ছে দুই সেলের মেশিন, তিনটা জালি দেওয়া আছে। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000 টাকা। T35 কিংবা 30 হর্স পাওয়ার যে কোনো একটি বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। এই মেশিনের কাজ হচ্ছে ধান থেকে চাউল তৈরি করা, প্লাস ধানের যে চিটা বা তুষ এগুলো পালিশ করে নিতে পারবেন। এই একই মেশিন দিয়ে বিভিন্ন ক্যাটাগরি কাজ আপনি করতে পারবেন। এই মেশিনের বাজার মূল্য হচ্ছে বর্তমান 35,000 টাকা উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস। যদি কিনা আপনারা নিতে চান, ফুলফিল সেট আপ তিনটা হলার সহকারে এই মেশিনারি কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাড়ি বানিয়ে দিয়ে থাকি। তো ভ্রাম্যমান সিস্টেম, এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান সিধর 2 নম্বর রাইস মিল। এই রাইস মিলটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000, অনলি ওয়ান পিস মেশিন উইদাউট মোটর প্রাইস। তো ভিউয়ার্স, এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 24 থেকে 25 মন ধান আপনি মাড়াই করতে পারবেন। এই মেশিনের ভিতরে ধান দিবেন, চাউল ঝকঝকে চকচকে বাইরে হবে। আপনার কুলা দিয়ে যে ঝাড়াঝাড়ি বা বাতাস দেওয়া, ফ্যানিং করা, নেটিং করা ইত্যাদি কোনো প্রকার প্রয়োজন নাই। এই মেশিন দিয়ে একবারেই কিন্তু সব কিছু ফাইনাল হয়েই বাইর হবে। তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000 টাকা, আপনারা জেনে নিলেন। তো ভিউয়ার্স, পাশাপাশি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিজা চাউল গুঁড়া করা, পিঠা পুলি তৈরি করার যে মেশিনগুলো, এই পিঠা পুলি তৈরি করার মেশিনের বিভিন্ন সাইজ আছে, 30, 35, 40, 45, 55, 50। আপনার যেমন সাইজে চাবেন আপনারা নিতে পারবেন। এই সাইজের মেশিনগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে আমাদের কাছ থেকে, ছোট বড় সাইজের ছোট বড় দাম আছে, সর্বনিম্ন 12,000 টাকা, সর্বোচ্চ 18,000 টাকা পর্যন্ত। এরির মাঝখানে আপনি যে কোনো সাইজের চাউল গুঁড়া করা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মেশিনগুলো কিন্তু A to Z সম্পূর্ণটাই স্টিলের তৈরি করা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। আল্লাহ হাফেজ।